রাইট নাও আমার হাতে আপনারা দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন। এই দুইটা ডিভাইসই হচ্ছে পিক্সেল 5, যে ডিভাইসটি রিলিজ পেয়েছিল 2020 সালের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ। এখন বলা যায় এই ডিভাইসগুলোর বয়স হচ্ছে 3 বছর। এখন আপনার বাজেট যদি হয় 20,000 টাকা এবং আপনি যদি এই বাজেটে ভালো ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, মোটামুটি মানের ব্যাটারি এবং ভালো পারফরমেন্স, এই বিষয়গুলো যদি আপনি চান, আপনার হাতে কি কোনো পছন্দ আছে, অর্থাৎ 20,000 টাকা বাজেটে এই সবগুলো বিষয় কি আপনার জানা আছে, একটু চিন্তা করে দেখেন। দেখবেন কি 20,000 টাকা বাজেটে পারফেক্ট কোনো ডিভাইস নেই। 30,000 টাকা বাজেটেও পারফেক্ট কোনো ডিভাইস নেই। আমি যদি 20 থেকে 30,000 টাকা বাজেটে কোনো একটা ভালো ফোনের কথা বলিস, তাহলে বলতে পারবো রেডমি নোট 12-এর কথা, যার দাম 20 থেকে 22,000 টাকা, কিন্তু ওই ফোনটাতে কিন্তু ক্যামেরা পারফেক্ট না। আবার যদি 30,000 টাকা বাজেট বলি, তাহলে অনর X9 এর কথা বলতে পারি, যার আবার ডিজাইনটা ভালো হলেও ক্যামেরা কিন্তু পারফেক্ট না। এর সলিউশন হতে পারে 2023 সালের এ সময়ে এসেও ইউজড পিক্সেল 5 কিনা। শুনতে একটু অবাক লাগলেও 20,000 টাকা বাজেটের পিক্সেলের যে ক্যামেরা, এই ক্যামেরাটা বিট করে 30 থেকে 35,000 টাকার নতুন ফোনগুলোকে। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো পিক্সেল 5 নিয়ে, জানাবো 2023 সালের এ সময়ে এসেও পিক্সেল 5 ইউজড কিনা কতটা যুক্তিযুক্ত হবে এবং এই ফোনটি কিনলে আপনারা কী ধরনের সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ এই সময়ে এসেও পিক্সেল 5 ইউজ কেনা উচিত হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, ইউজড পিক্সেল 5 আপনারা 20,000 টাকায় পেয়ে যাবেন ট্যাগে। ট্যাগ যমুনা ফিউচার পার্কে অবস্থিত। এই মুহূর্তে স্ক্রিনে তাদের ফেসবুক পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে কিংবা তাদের ফিজিক্যাল শপে গিয়েও দেখতে পারেন। আমার কাছে মনে হয় ইউজ যত ফোন আছে সবগুলো ফোনই সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাবেন ট্যাগে। ট্যাগ সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা ট্যাগের ঠিকানাটাও দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা পিক্সেল 5 এর স্পেসিফিকেশনটা একটু দেখে নেই। পিক্সেল 5 এ পাচ্ছেন 6 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। ডিসপ্লেটা 90Hz রিফ্রেশ রেটের। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোল্ডা গ্লাস 6। ব্যাকপার্টটা অ্যালুমিনিয়ামের। ডিভাইসটিতে একটি ফিজিক্যাল সিম ও একটি ইসিম ব্যবহার করতে পারবেন। এখানে পাচ্ছেন IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট। এছাড়াও ফোনটিতে স্টক অ্যান্ড্রয়েডের Android 13 পাচ্ছেন, যেটা এরপরে আর কোনো আপডেট আসবে না। আর ফোনটিতে স্ন্যাপড্রাগনের 765G এর প্রসেসর পাচ্ছেন, যেটি 5G প্রসেসর। ফোনটি 8GB র্যাম এবং 128GB রমের মাত্র একটি ভার্সনে পাবেন। ক্যামেরায় 1.7 অ্যাপারচারের 12.2 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সাথে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এখানে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4080mAh এর ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। সো স্পেসিফিকেশন যেটা দেয়া আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন। তবে একটা বিষয় অনেকেই বলবেন যে মাত্র 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন আমি আপনাদেরকে দেখাবো এই 12 মেগাপিক্সেল ক্যামেরার কামাল। একটা বিষয় শিওর থাকেন, এ বাজেটে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ এমন ফ্ল্যাগশিপ ক্যামেরা আপনি পাবেন না। ডে লাইটে তোলা ছবিগুলো অসাধারণ এসেছে। ছবিগুলোতে চমৎকার ডিটেলস ও ডাইনামিক রেঞ্জ পেয়েছি, বিশেষ করে ছবি তোলার পরে প্রসেসের মাধ্যমে পারফেক্ট একটা রেজাল্ট পাচ্ছিলাম। এছাড়াও কালার কন্ট্রাস্ট অনেকটাই ন্যাচারাল, ছবিগুলো ব্রাইট, দেখতে বেশ সুন্দর লেগেছে। লো লাইটে তোলা ছবিগুলোর নয়েজ অনেক কম, ছবি তোলার সময় কিছুটা নয়েজ পেলেও প্রসেসিংয়ের পর ছবিগুলো একদম পারফেক্ট দেখায়। আলট্রা ওয়াইড মোডে তোলা ছবিগুলোতে কিছুটা সফট একটা ভাব পেয়েছি, তবে এই আলট্রা ওয়াইড মোডটাও কিন্তু এই বাজেটের অন্যান্য ফোনের আলট্রা ওয়াইড থেকে অনেক অনেক বেটার। সামনের ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ সুন্দর এসেছে, ছবিগুলো ন্যাচারাল। এছাড়াও এখানে ডিটেলস বেশ ভালো পেয়েছি, আলাদাভাবে ফেস সাদা করে দেওয়ার প্রবণতা নেই। এছাড়াও ভিডিওতে 4K পর্যন্ত শ্যুট করা যায়। থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, অর্থাৎ যতই কাঁপাকাঁপি হোক এখানে ফুটেজ কিন্তু একেবারে স্টেবল পাচ্ছেন। সো যারা ব্লগিং করতে চান, আই হোপ তাদের এই ক্যামেরাটা কাজে আসবে। সব দিক বিবেচনায় অন্তত ক্যামেরাতে 2023 সালে এসেও 20 থেকে 35,000 টাকার যত ফোন আছে পিক্সেল ছাড়া, সবগুলো ফোনকেই কিন্তু বিট করতে পারবে এই পিক্সেল 5 এর ক্যামেরা। কথা বলবো ডিসপ্লে নিয়ে। এখন এই ফোনটিতে পাচ্ছেন অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে 90Hz রিফ্রেশ রেট, যেটা অ্যাকচুয়াল ফ্ল্যাগশিপ ফিল দিচ্ছিল। তবে অনেকে আছেন একটু বড় ডিসপ্লেতে অভ্যস্ত, তাদের কাছে একটু খারাপ লাগতে পারে এই ফোনটির ডিসপ্লে। এছাড়াও এই বাজেটে অন্যান্য যে ফোন আছে সে তুলনায় ডিসপ্লেটাকে আমি এগিয়ে রাখবো। আর ডিজাইনে খুবই সিম্পল ডিজাইন হলেও এখানে ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ অসাধারণ। সো পিক্সেল 5 এর যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা কিন্তু একটু ছোট। যারা বড় ডিসপ্লেতে অভ্যস্ত তাদের কাছে এই ডিসপ্লেটা একটু অসুবিধা হতে পারে, তবে যাদের ছোট ডিসপ্লে পছন্দ তাদের কাছে কিন্তু এই ডিসপ্লেটা বেশ ভালো লাগবে। এছাড়াও এখানে যে বিল্ড কোয়ালিটি আছে, বিল্ড কোয়ালিটি অসাধারণ, অর্থাৎ মেটাল বিল্ড পাচ্ছেন এখানে। এছাড়াও IP68 রেটিং পাচ্ছেন, যেটা এই বাজেটের অন্যান্য ফোনে কল্পনাই করা যায় না। সো ওভারঅল ডিসপ্লে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সব দিক দিয়ে এই ফোনটি কিন্তু
এই বাজেটের অন্য অন্য ফোনগুলোকে বিট করবে। কথা বলবো পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের কথা বললে অনেকে কিন্তু গেমিং নিয়ে চিন্তা করেন। আমি বলবো যারা গেমিং করতে চান তারা এই ডিভাইসটি দিয়ে এক্সট্রিম গেমিং করতে অসুবিধা ফিল করলে মোটামুটি গেমিংও কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন এই ফোনটির মাধ্যমে। তবে ফোনটার বেস্ট পার্ট হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডের স্মুথনেস ও পারফরমেন্স। নর্মাল বা হেভি ইউজেও ফোনটি বেশ ভালো পারফর্ম করেছে, যা এ সময় এসেও বেশ অ্যাগ্রেসিভ একটা ডিল। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়, কোনো ধরনের ল্যাগ বা কাপাকাপি নেই, একদম স্মুথভাবে চলেছে। তবে ব্যাটারিতে একটু সাফার করতে পারেন। নর্মালি ফুল চার্জে 5 ঘন্টা স্ক্রিন অন টাইপ, যেটাকে খুব একটা খারাপও বলবো না, মিডিয়াম বলা যায়। তাই পিক্সেল 5 যারা কিনবেন তাদের হয়তোবা এই ফোনটির সাথে একটি পাওয়ার ব্যাঙ্ক রাখতে হতে পারে। এই ফোনটি আমার ব্যবহারের একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করে, যারা এই ফোনটি কিনবেন তারা যদি একেবারে কড়া রোদের নিচে ক্যামেরা বা ভিডিও ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ফোনটি যদি খুব গরম হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ ফোনটি জাস্ট পকেটে ঢুকিয়ে রাখবেন, আবার যখন ঠান্ডা হবে তখন ব্যবহার করবেন। তাহলে আপনার ফোনের লংজিভিটিটা অনেক বাড়বে, অর্থাৎ ফোনটি অনেক বেশি টিকবে। সো ওভারঅল 2023 সালের এ সময়ে এসেও 3 বছর আগের পিক্সেল 5 কেনাটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, এ সময়ে আপনি যদি 20,000 টাকা বাজেট একটা ফোন কিনতে চান তাহলে হ্যাঁ, আপনি পাবেন রেডমি নোট 12টা পাবেন, যেটা হচ্ছে 8/256 GB ভার্সনটির দাম 22,000 টাকা। কিন্তু ওই ফোনটির ডিসপ্লে ভালো, পারফরমেন্স মোটামুটি, কিন্তু ক্যামেরাটা কিন্তু একদম ডাল। অন্যদিকে অনর X9 30,000 টাকা বাজেটে ভালো, দেখতে খুব সুন্দর একটা ফোন। ওই ফোনটির ডিসপ্লেটা চমৎকার, কার্ভ ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো, কিন্তু ওই ফোনটার ক্যামেরাও কিন্তু ডাল। সো আপনার যদি ভালো ক্যামেরার দরকার হয় তাহলে পিক্সেল 5 ইউজ থেকে বেটার কোনো ফোন এই বাজেটে নাই, এটা আমার এক্সপিরিয়েন্স। এখন আপনাদের কাছে পিক্সেল 5 কেমন লেগেছে, কী মনে হয়? 2023 সালের এ সময়ে এসেও যারা পিক্সেল 5 ইউজ কিনছেন তারা কি বোকামি করছেন না তারা সঠিক কাজটাই করছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পিক্সেল 5 নিয়ে আপনার যে এক্সপিরিয়েন্স সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।